আপনার বাসায় যদি ছোট বেবি থাকে, তাদেরকে কিভাবে ছোট ছোট ইংরেজি বাক্যগুলি শিখাবেন? তো আপনি খুব সহজে বাচ্চাদেরকে এই সকল বাক্যগুলি সহজে বুঝে দিতে পারবেন এবং বাক্যগুলি শিখিয়ে দিতে পারবেন। তো আজকের আমাদের টিউটোরিয়াল হলো বাচ্চারা কিভাবে ইংরেজি শুরু করবে, কোথা থেকে শুরু করলে তারা খুব সহজে বাক্যগুলো আয়ত্ত করতে পারবে। তবে এরকম ছোট ছোট বাক্য সমন্বয়ে আজকের আমাদের টিউটোরিয়ালটি। আমরা প্রতিদিনই মূলত এই সকল বাক্যগুলো ইংলিশে ব্যবহার করে থাকি। আপনি চাইলে আপনার বাচ্চার সাথে এই বাক্যগুলো শেয়ার করতে পারেন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। তবে অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না। এবার দেখে নিই আমাদের কালেকশন গুলি। প্রস্তুত হও, গেট রেডি। গেট রেডি অর্থ হলো প্রস্তুত হও। লিখতে থাকো, কিপ রাইটিং। কিপ রাইটিং অর্থ হলো লিখতে থাকো। নিজেকে বাঁচাও, সেভ ইয়োর সেলফ। সেভ ইয়োর সেলফ অর্থ হলো নিজেকে বাঁচাও। আপনি দয়ালু, ইউ আর কাইন্ড। ইউ আর কাইন্ড। এগিয়ে যাও, গো অ্যাহেড। গো অ্যাহেড অর্থ হলো এগিয়ে যাও। তুমি অলস, ইউ আর লেজি। ইউ আর লেজি, তুমি অলস। শান্ত থাকো, স্টে কোয়াইট। স্টে কোয়াইট অর্থ হলো শান্ত থাকো। একটু জোরে, এ লিটিল লাউডার। এ লিটিল লাউডার অর্থ হলো একটু জোরে। তাই করো, ডু সো। ডু সো অর্থ হলো তাই করো। নিজের বুদ্ধি খাটাও, ইউজ ইওর মাইন্ড। ইউজ ইওর মাইন্ড, নিজের বুদ্ধি খাটাও। এটা নিয়ে ভাবো, থিঙ্ক অ্যাবাউট ইট। থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ হলো এটা নিয়ে ভাবো। এখানে পড়ো, স্টাডি হেয়ার। স্টাডি হেয়ার অর্থ হলো এখানে পড়ো। তাকে বলো, সে হিম। সে হিম অর্থ হলো তাকে বলো। যেতে, টু গো। টু গো অর্থ হলো যেতে। আবার চেষ্টা করো, ট্রাই এগেইন। ট্রাই এগেইন, আবার চেষ্টা করো। চলে যাওয়া যাক, লেটস গো। লেটস গো। এটা তার বই, দ্যাটস হার বুক। দ্যাটস হার বুক। এটা কি বন্ধ, ইজ ইট ক্লোজ। ইজ ইট ক্লোজ। এটার দাম কত, হাউ মাস ইজ ইট। হাউ মাস ইজ ইট। এসো বিনিময় করি, লেটস শেয়ার। লেটস শেয়ার। ওই দিক, দ্যাট ওয়ে। দ্যাট ওয়ে অর্থ হলো ওই দিক। এটা বলার চেষ্টা করো, ট্রাই টু সে ইট। ট্রাই টু সে ইট। এটা ভুলে যাও, ফরগেট ইট। ফরগেট ইট অর্থ হলো এটা ভুলে যাও। এটা এত দূর, হাউ ফার। হাউ ফার অর্থ হলো কত দূর। দ্রুত হাঁটো, ওয়াল ফাস্ট। ওয়াল ফাস্ট।
দূরত্ব বজায় রাখো, কিপ ডিস্টেন্স। কিপ ডিস্টেন্স অর্থ হলো দূরত্ব বজায় রাখো। এই লোকটিকে, হু ইজ দিস গে, হু ইজ দিস গে, এই লোকটিকে। চিৎকার করো না, ডন্ট শাউট। ডন্ট শাউট অর্থ হলো চিৎকার করো না। আমি কিছু মনে করিনি, আই ডন্ট মাইন্ড। আই ডন্ট মাইন্ড অর্থ হলো আমি কিছু মনে করিনি। এটা আমি, ইটস মি। ইটস মি অর্থ হলো এটা আমি, আমার। ইটস মাইন, ইটস মাইন, এটা আমার। এখন না, নট ইয়েট। নট ইয়েট অর্থ হলো এখন না। এখানে এসো, কাম হেয়ার। কাম হেয়ার অর্থ হলো এখানে এসো। আমি ব্যস্ত নই, আই এম নট বিজি। আই এম নট বিজি, আমি ব্যস্ত নই। আমি সুখী, আই এম হ্যাপি। আই এম হ্যাপি, আমি সুখী। পরের বার দেখা হবে, নেক্সট টাইম। নেক্সট টাইম অর্থ হলো পরের বার দেখা হবে। আমার ভালো লাগছে, আই ফিল গুড। আই ফিল গুড। আমরা এটা খুব পছন্দ করি, উই লাইক ইট ভেরি মাচ। উই লাইক ইট ভেরি মাচ। আজ কত তারিখ, হোয়াট ইজ দ্য ডেট। হোয়াট ইজ দ্য ডেট। ভুলে যেও না, ডন্ট ফরগেট। ডন্ট ফরগেট। আমাকে যেতে দাও, লেট মি গো। লেট মি গো। এর মানে কি, হোয়াট ডাজ ইট মিন। হোয়াট ডাজ ইট মিন। দরজা বন্ধ করো, শাট দ্য ডোর। শাট দ্য ডোর অর্থ হলো দরজা বন্ধ করো। আমাকে বসতে হবে, আই হ্যাভ টু সিট। আই হ্যাভ টু সিট। আমরা দেখেছিলাম, উই লুক, উই লুক। আরো না, নট অ্যানিমোর। তুমি এটা শুনেছ, ইউ হ্যাড ইট। ইউ হ্যাড ইট। লেখা বন্ধ করো, স্টপ রাইটিং। স্টপ রাইট। জিজ্ঞাসা করবেন না, এর ইংলিশ হবে ডন্ট আক্স। ডন্ট আক্স অর্থ হলো জিজ্ঞাসা করবেন না। আমাকে বলো, আক্স মি। আক্স মি, আমাকে বলো। জোরে বলো, স্পিক আপ। স্পিক আপ অর্থ হলো জোরে বলো। ধীর স্বরে কথা বলুন, স্পিক সফটলি। স্পিক সফটলি, ধীর স্বরে কথা বলুন। ধীরে কথা বলুন, স্পিক স্লোলি। স্পিক স্লোলি অর্থ হলো ধীর কথা বলুন। চিৎকার করো না, ডন্ট শাউট। ডন্ট শাউট অর্থ হলো চিৎকার করো না। কথা বলা বন্ধ করো, স্টপ টকিং। স্টপ টকিং অর্থ হলো কথা বলা বন্ধ করো। এটা তোমার ভুল, ইটস ইওর ফল্ট। ইটস ইওর ফল্ট। বাড়িতে থাকো, বি অ্যাট হোম। বি অ্যাট হোম। যেতে দাও, লেট ইট গো। লেট
ইট গো। বাজে কথা বলবে না, ডন্ট টক রাবিশ, ডন্ট টক রাবিশ। তাকে জিজ্ঞাসা করো, আক্স হিম, আক্স হিম। এক মিনিট অপেক্ষা করো, ওয়েট এ মিনিট, ওয়েট এ মিনিট। আমাকে গালি দেবে না, ডন্ট অ্যাবাউস মি, ডন্ট অ্যাবাউস মি। আমি বাইরে আসি, আই এম আউটসাইড, আই এম আউটসাইড অর্থ হলো আমি বাইরে আসি। এই জন্যই, দ্যাটস হোয়াই, দ্যাটস হোয়াই, এই জন্যই। চেয়ারে বসুন, সিট অন দ্য চেয়ার, সিট অন দ্য চেয়ার। খাবার আছে, হ্যাভ ফুড, হ্যাভ ফুড অর্থ হলো খাবার আছে। টাকা আছে, হ্যাভ মানি, হ্যাভ মানি অর্থ হলো টাকা আছে। আস্তে খাও, ইট স্লোলি, ইট স্লোলি অর্থ হলো আস্তে খাও। উঠে দাঁড়ানো, গেট আপ, গেট আপ অর্থ হলো উঠে দাঁড়ানো। এটা ফেরত দাও, গিভ ইট ব্যাক, গিভ ইট ব্যাক, এটা ফেরত দাও। পরিষ্কার রাখো, ক্লিন আপ, ক্লিন আপ অর্থ হলো পরিষ্কার রাখো। কোনটা বেশি ভালো, হুইচ ইজ বেটার, হুইচ ইজ বেটার, কোনটা বেশি ভালো। খুব বেশি আগের না, নট রিসেন্টলি, নট রিসেন্টলি অর্থ হলো খুব বেশি আগের না। আজ মজা ছিল, টুডে ইজ ফান, টুডে ইজ ফান, আজ মজা ছিল। এটাকে হু ইজ ইট, হু ইজ ইট, এটাকে। খাবার বাসি হয়ে গেছে, ফুড ইজ স্টেল, ফুড ইজ স্টেল। আমি ভিতরে থাকবো, আই উইল স্টে ইনসাইড, আই উইল স্টে ইনসাইড। সে ভেবেছিল, হি থট, হি থট অর্থ হলো সে ভেবেছিল। তুমি কেঁদো না, ডন্ট ক্রাই, ডন্ট ক্রাই অর্থ হলো তুমি কেঁদো না। তাদেরকে থামতে হবে, দে উইল হ্যাভ টু স্টপ, দে উইল হ্যাভ টু। ওইটির মতো, হোয়াট লাইক দ্যাট, হোয়াট লাইক দ্যাট। ওখানে, ওভার দেয়ার, ওভার দেয়ার। ওটা কি, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট অর্থ হলো ওটা কি। কত, হাউ ম্যানি, হাউ ম্যানি অর্থ হলো কত। কোনটা, হুইস ওয়ান, হুইস ওয়ান অর্থ হলো কোনটা। সমস্যা নেই, নো প্রবলেম, নো প্রবলেম অর্থ হলো সমস্যা নেই। কে যেন আসছে, সামওয়ান ইজ কামিং, সামওয়ান ইজ কামিং। তার ছেলে, হিজ সন, হিজ সন অর্থ হলো তার ছেলে। তার মেয়ে, হিজ ডটার, হিজ ডটার অর্থ হলো তার মেয়ে। আমার বাবা, মাই ফাদার, মাই ফাদার। বোকা হবে না,
Don't be stupid. Don't be stupid. কত বোকা, how stupid, how stupid, কত বোকা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন, বিশেষ করে যারা স্পোকেন ইংলিশ বলতে চান তাদের জন্য। ছোট ছোট বাক্যের মাধ্যমে ইংলিশ গুলো শেখা এবং কথা বলা খুবই সহজ হবে আশা করি। ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।